সকালবেলা আমাদের কি কি ব্রেকফাস্ট হয়েছে প্রভু? সকালে হয়েছে আমাদের স্প্যাগেটি, তারপরে পনির কাটলেট, তারপরে হচ্ছে স্যুপ, তারপরে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, আলু ভাজা, এটা হচ্ছে আমাদের বাল্যভোগ হয়েছে। এখন আমাদের ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্টের মধ্যে থাকবে মুড়ি, শশা, ছোলা সেদ্ধ, চানাচুর, তারপর হচ্ছে গিয়ে হার্বাল টি এবং গরম গরম চপ আছে, এগুলো আমাদের এখন ব্রেকফাস্ট হবে। তারপরে লাঞ্চ পরে এখন বাকি আছে। না লাঞ্চে বলুন না কি কি আইটেমগুলো। লাঞ্চে এখনো বলা যাচ্ছে না, আমাদের প্রচুর আইটেম, এত আইটেম আমার মনে নেই আর আমরা বলে শেষ করতে পারবো না। কত কত ব্রহ্মচারী ভক্ত আসছে? আমাদের প্রায় 150 থেকে 200 জন ভক্ত। বনভোজনের মায়াপুরের সমস্ত ব্রহ্মচারী ভক্তবৃন্দ প্রভুপাদ গঙ্গাঘাটের জেটিতে সকলে নৌকায় ওঠার জন্য অপেক্ষা করছেন। গঙ্গাবক্ষে নৌকার উপরে আমাদের আজকে পারমার্থিক বনভোজন। নৌকা আপনারা দেখতে পাচ্ছেন, নৌকা জেটিতে এখন লেগে যাবে। ঘন কুয়াশা তা সত্ত্বেও সমস্ত বাধা অতিক্রম করে সমস্ত ব্রহ্মচারী ভক্তবৃন্দ সকালবেলা থেকেই তারা এই পারমার্থিক বনভোজন অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিল নৌকার জন্য। ঘন কুয়াশার কারণে নৌকা আসতে পারেনি, এখন নৌকা চলে এসেছে জেটিতে। সমস্ত ভক্তবৃন্দ ধীরে ধীরে এখন আমার কি হবে এখন, আমি কি করব, কোথায় যাব প্রভু, আমার একুন নকুন সবই শেষ হয়ে গেল প্রভু, আমার এখন কি উপায় হবে, কি করব, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা মা চলে গেল, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল, সন্তান আমার 10 তলা বাড়িও শেষ, 1.5 কোটি টাকার সম্পত্তি সব শেষ, কিচ্ছু নেই এখন, আমি আমি তো শূন্য হয়ে গেলাম, আমার এখন কি হবে প্রভু, কি হবে, কি হবে, কি হবে এখন আমার উপায়। আমরা হারালাম সৎসঙ্গ ছাড়ি কইল অসতে বিলাস, আমরা ভজনে আছি কুলীন ভজন গৌরাঙ্গ সেতু নবদ্বীপ ধাম। সবাই বলুন হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় জগন্নাথ মহাপ্রসাদ কি। সবাই প্রসাদ নিন আনন্দে আনন্দে আনন্দে, সবাই প্রসাদ নিন, হরে কৃষ্ণ, অনেক প্রসাদ আছে, সুন্দর সুন্দর প্রসাদ সবাই নিন, সবাই নিন, সবাই নিন, সুন্দর প্রসাদ, সুন্দর প্রসাদ, খুব ভালো প্রসাদ নিন, সবাই হরে কৃষ্ণ বলবেন, প্রসাদ নেবেন, হরে কৃষ্ণ
লাইন দিয়ে আসুন, লাইন দিয়ে দাঁড়ান, লাইন দিয়ে দাঁড়ান, সবাই লাইন দিয়ে দাঁড়ান, লাইন দিয়ে ধীরে ধীরে সবাই প্রসাদ নিয়ে, অনেক প্রসাদ আছে। ৮৬৬ খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হলেন। তা সেই সময় জগদীশ পণ্ডিত এবং মা দক্ষিণী দেবী এবং মহেশ পণ্ডিত উপস্থিত ছিলেন এবং আস্তে আস্তে বড় হচ্ছেন। আমরা এটাও জেনেছি যে একাদশীর দিনে হঠাৎভাবে নিমাই এক সময় অন্নভোগ গ্রহণ করার সংকল্প গ্রহণ করলেন যে আজ আমি অন্নভোগ গ্রহণ করব, কান্না আরম্ভ করলেন। জগন্নাথ মিশ্র চিন্তা করলেন আমার ছেলে নিমাই যে কোনো হরিনাম করলেই কান্না বন্ধ করে দেয়, কিন্তু আজ হরিনামের মাধ্যমে কান্না বন্ধ করছে না, বিষ্ণুর নৈবেদ্য গ্রহণ করবে বলছেন, এটা কি করে সম্ভব আসবে একাদশী? তখন এই জগদীশ পণ্ডিত আর মহেশ পণ্ডিতের ঘরে গিয়ে অন্নভোগ গ্রহণ করেছিলেন, তাদের প্রেম আস্বাদন করেছিলেন এবং একদিন জানতে পারলেন যে জগদীশ পণ্ডিতের ইচ্ছা যে তিনি জগন্নাথের সেবা করবেন। এবং জগদীশ পণ্ডিত তিনি যেহেতু ভক্ত, তাই তিনিও জানতে পেরেছেন যে শ্রীমান চৈতন্য মহাপ্রভু ২৪ বছর হলেই তিনি এই নবদ্বীপ ছেড়ে পুরী ধামে চলে যাবেন সন্ন্যাস নিয়ে। তাই পূর্ব থেকেই জগদীশ পণ্ডিত চিন্তা করলেন ভাই মহেশ পণ্ডিতকে নিয়ে এবং স্ত্রী দক্ষিণী দেবীকে নিয়ে যে আমরাও চলে যাব পুরী ধামে, কারণ এই বিরহ সহ্য করতে পারবো না, তাই চলে যাবেন। ঠিক তার পূর্বের একাদশীতে যে সময় চলে যাবেন, ঠিক তার আগের একাদশীতে নিমাই এসে খুব সুন্দরভাবে একটি ছড়া আছে আমার এখন মনে নেই, তিনি বললেন যে তোমার ইচ্ছা জগন্নাথের সেবা করব, জগন্নাথ তোমার সেই আশা পূর্ণ করবে, তোমরা নীলাচলে যাচ্ছ যাও, তোমাদের ভগবান জগন্নাথ সেই আশা পূর্ণ করবেন। তো খুব আনন্দের সঙ্গে জগদীশ পণ্ডিত ভাই মহেশ পণ্ডিত স্ত্রী দক্ষিণী দেবীকে নিয়ে পুরী ধামে গেলেন আর জগন্নাথকে প্রণাম করতেই জগন্নাথ একটা মিষ্টি হাসি দিয়ে জানিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, তোমার সঙ্গে যাব, তোমার সেবাভার গ্রহণ করব। ওই দিন রাত্রে জগন্নাথ দেব প্রধান পাণ্ডাকে স্বপ্ন দিয়েছেন আমার এক ভক্ত এসেছে গৌড় দেশ থেকে, আমি তার সঙ্গে চলে যাব তার সেবা গ্রহণ করার জন্যে। তখন পাণ্ডা সেই কথা শ্রবণ করে রাজাকে বললেন, রাজা শ্রবণ করে তো খুব আনন্দ পেলেন, সেই জগদীশ পণ্ডিতকে গৌড় দেশ থেকে এসে তার খোঁজ নেন, নিয়ে বললেন যে কোয়েলি বৈকুণ্ঠ যেখানে পেছনে আছে নবকলেবর হওয়ার আগে যে এখানে জগন্নাথকে রাখা হয় ওখান থেকে জগন্নাথকে তুলে দিলেন। বিরাট বড় জগন্নাথ, জগদীশ পণ্ডিত চিন্তা করছেন আরে আমার এখন বয়স হয়ে গেছে, এই জগন্নাথকে নিয়ে আমি যাবো কী করে? জগন্নাথ বললে চিন্তা করো না, তুমি একটা ৬ ফুটের লাঠি নেবে আর একটা কুণ্ডলি তৈরি করো, তৈরি করে একটা গাঁট দেবে, সেই গাঁটে এই লম্বা লাঠিটার শেষ অংশ দিয়ে দেবে যাতে পড়ে না যায়, একটু উঁচু রাখবে, রেখে তুমি কাঁধে করে নিয়ে চলে যাবে। বলে প্রভু অসম্ভব, বলে আমি বলছি তো এটা সম্ভব হবে, সোলার থেকেও হালকা হয়ে যাবো আর চিন্তা করো না। আর জগদীশ পণ্ডিত সত্যি করে কাঁধে নিয়েছে, নিয়ে দেখছে আরে ভাই এত হালকা তো কখনো হয় না, খুব আনন্দে আসছে। আস্তে 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 চাকদা যশোরা বলে গ্রামে সেখানে গঙ্গার পাড়ে একটা বট গাছের নিচে একটা বড় পাথর দেখেছেন, সেই পাথরের উপরে রেখে তিনি চিন্তা করলেন এখনই আমরা স্নান টান করে আনিক টানিক করে তারপরে যাব। আর জগন্নাথ উঠছে না, জগন্নাথ বলছে এখানে রেখেছ না, আমি এখানেই থাকবো, এখানেই থাকো, তোমার গঙ্গার ধারে থাকার ইচ্ছা না, এটা গঙ্গার ধার আছে আর আমার ওই জায়গাটা থাকার ইচ্ছা আছে। তার লোকেরা এসে বলছে আরে বাবা পুরী থেকে এসেছে জগন্নাথ, পুরী থেকে জগন্নাথ এলো রে, চল চল চল, দেখি দেখি দেখি, করতে 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 রাজার কাছে পৌঁছে গেল খবর। রাজা তখন নাম ছিল মনে হয় কৃষ্ণচন্দ্র রাজা, কৃষ্ণ সেই রাজা
তখন গিয়ে হ্যাঁ বলছেন কে কে এই জগন্নাথকে নিয়ে এসছেন, কে এই বৃদ্ধ এর কাঁধে করে? এরা অসম্ভব অসম্ভব, এ নকল জগন্নাথ আসল জগন্নাথ নয় রে, নয় এর জানিস না বলে চারিদিকে টিপে টাপে দেখছে, দেখে দেখছে ঠেলতে যাচ্ছে, দেখছে তো ঠেলাও যাচ্ছে না রে, কি হলো তো অসম্ভব সত্যি করে দাও, আরে তো আসল জগন্নাথ এসছে বলে হ্যাঁ বলে এই লাঠিটা দিয়ে এসছে বলছে, তাহলে এই লাঠি আর জগন্নাথ এখানেই থাক, আমি সব কিছু বন্দোবস্ত করবো। তারপর পরবর্তীতে রাজা মন্দির তৈরি করে দিলেন, প্রচুর এরিয়া জমি দিলেন, ওখানে থাকলেন। থাকার পরে ভাই মহেশ পণ্ডিতকে নিয়ে দক্ষিণী দেবী আছেন, তা হঠাৎভাবে মহাপ্রভু নিত্যানন্দপ্রভু বলছেন এসেছেন শান্তিপুরে, শান্তিপুরে আসার পরে শান্তিপুর থেকে যখন নিত্যানন্দপ্রভুকে বলছেন বাবু, আরে আমি শুনেছি নাকি পুরী থেকে নাকি জগদীশ পণ্ডিত নাকি জগন্নাথকে নিয়ে এসেছে এই যশোরে, যাবে নাকি দেখতে নিতাই? তাহলে বললে গেলে অসুবিধে কী আছে, গেলে তো জগন্নাথের প্রসাদ পাবো, হ্যাঁ প্রসাদতে তো অসুবিধা আছে, চলো চলো যাই। তাই গেছে, যাওয়ার পরে তখন গৌর নিত্যানন্দপ্রভু দেখছেন জগন্নাথ, বলছে জগন্নাথ নিত্যানন্দপ্রভু গিয়ে বলছেন আগে জগন্নাথের প্রসাদ খাওয়া তো তারপরে কথাবার্তা হবে, আগে প্রসাদ খাওয়া। তারপরে দক্ষিণী মা খুব সুন্দর প্রসাদ খাওয়ালেন, খাওয়ানোর পরে বিশ্রাম নিলেন, নেওয়ার পরে মহাপ্রভু নিত্যানন্দপ্রভু বলছেন নিতাই দেখা তো হলো, খাওয়া দাওয়া হলো, এখন চলো আমাদের বাকি কাজগুলো করি। তখন দুঃখিনী মা এসে বলছেন না 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 যাবে না, খুব সুন্দর সুন্দর শ্লোক আছে আমার এখন মনে নেই, তো সেখানে মা দুঃখিনীদেরই বলছেন তোমরা যাও কোনো অসুবিধে নেই, কিন্তু যাওয়ার আগে আমার এই মরা মুখটা দেখে তোমরা চলে যাও, বিশেষ করে গৌর তুমি। তখন গৌরাঙ্গমাবু চিন্তা করে আরে ফাঁদে পড়ে গেলাম তোরে, যাওয়ার আগে মরা মুখ দেখে যেতে হবে, এটা কি করে হয়? বলছে হ্যাঁ যদি যেতে চাও যাও কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মৃত্যু মরা মুখটা দেখে তারপরে যাবে। তখন মহাপ্রভু বলেন তাহলে এক কাজ করো, একটা আমার প্রতিমূর্তি তৈরি করো, তৈরি করে রাখো, তার সেবা পূজা করলেই আমার সেবা পূজা হবে, ঠিক আছে? আমাদের তো কাজ আছে যেতে হবে। তখন দক্ষিণী মা বললেন ঠিক আছে। তো হঠাৎ ওই রাত্রে একজন শিল্পী এসেছে, এসে বলছেন আমি কারিগর, আমি ভালো বিগ্রহ তৈরি করতে পারি। বলে তাহলে এই আমাদের এই কাঠ দিয়ে এটা গৌরাঙ্গ মহাপুরা বিগ্রহ তৈরি করে দাও না, তুমি দেখেছো? বলছে হ্যাঁ ছোট বড় সব দেখেছি ওনাকে, সব আমার জানা আছে। ও ঠিক আছে করো, ওই সময় লাগবে তো, ওই তাহলে আমরা তো পরিশ্রম হয়েছে, আমরা একটু ভেতরে ঘুমাচ্ছি, তুমি বাইরে করো, খুটখাটটা আওয়াজ একটু কম করে করবে, আমরা একটু শুই। তারপরে ঘুম থেকে উঠেছে, ওঠার পরে মা দক্ষিণী দেবী চিন্তা করলেন আরে ওরা যে কাজ করছিল ওদেরকে জল টল কিছু খাওয়ালাম না, কী করলাম না, কী ব্যাপার, দেখি দেখি ঘর থেকে বেরিয়েছে, দেখে একটা বাচ্চা ছেলে একদম পুরা শ্রীমান মহাপ্রভুর প্রতিমূর্তিতে বোধ হয়, সে বলছে মা 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 আমার জল খিদে পেয়েছে, আমাকে তুমি স্তনপান করাও না, আমি দুধ খাবো দুধ খাবো, আমি অনেকক্ষণ আছি। সঙ্গে সঙ্গে দক্ষিণী মা তাকে নিয়ে দুধ পান করালেন, দুধ পান করানোর পরে বাৎসল রাসে দক্ষিণী মার সঙ্গে আছেন, আনন্দে খেলা করেন, সব কিছু করেন। হঠাৎভাবে গৌর নিত্যান্ত বললেন আরে আমি যে বললাম যে আমার প্রতিমূর্তি একটা তৈরি করবে ওই জগদীশ, করলো কি না করলো আবার দেখলে হয়, গেলে বলছে গেলে অসুবিধে কী আছে, জগন্নাথের প্রসাদ পাবো, এখন আবার গৌরাঙ্গমাবুর প্রসাদ পাবো, দুজনে প্রসাদ পাবো, চলো চলো যাই। হ্যাঁ গেলে বলছে আরে এখন তো রান্না টান্না করেছে, বলছে রান্না টান্না ও নিশ্চয়ই করবে, জগন্নাথকে ভোগ লাগাবে আর করবে না, চলো চলো। বলে নিত্যানন্দবাবু গিয়েই ভেতরে ঢোকা মাতৃ বলছে মা 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 আমার জোর খিদে পেয়েছে, মা আমার জোর খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও খেয়ে দাও। বলে বাবা নিতাই তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে রান্না করছি। তা গিয়ে তাড়াতাড়ি করে সুন্দরভাবে রান্না করলেন, রান্না করতে ঠিক গৌ নিতাইকে যখন এরমায় বলছে রান্নাঘরে যাবেন, তখন ওই কাঠের বিগ্রহ ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলছে মা মা তুমি আমাকে ওখানে রেখে দাও, ঠিক আছে আমি এখন কাঠের মূর্তি হয়ে যাবো, ঠিক আছে? ওরা এসে বলবে ওই বিগ্রহটা কোথায়, বলবো ওই ঘরে আছে, হ্যাঁ ওই আমি একটু সেবা টেবা করি, আর বলবে না যে তোমার স্তন পান করি, তোমার সঙ্গে খেলা করি, একদম বলবে না, ঠিক আছে? হ্যাঁ যেমনভাবে বাবাকে বলুনি, বাবা যখন পূজা করে আমাকে বিগ্রহ রূপে পূজা করে, আর তোমার কাছে যখন আসি তখন আমি ছোট ছেলে রূপে খেলা করি, বলে ঠিক আছে। ভেতর রেখে দিয়েছে, রেখে দিয়ে গৌরনিতাইকে ভোগ লাগেছে, এই ওখানে যে জগন্নাথকে ভোগ লাগছে, লাগার পরে গৌরনিতাইকে খেতে দিয়েছে। আর দেওয়ার পরে নিত্যানন্দপ্রভু বলছেন যেন মনে হচ্ছে একদম কম কম আছে মনে হচ্ছে, ছোটো যে গৌরাঙ্গ তৈরি করলে ওটা কোথায়,
বলছে ও তো বিগ্রহ, বলছে বিগ্রহ হলেও নিয়ে আসো, আমি আজ মাঝে বসবো। হ্যাঁ, আমার একদিকে বসবে গৌরাঙ্গ আর একদিকে ওই ছোট বিগ্রহ বসবে। তা বলছে মা ওই আমাদের মতনই প্লেট সাজিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? তার তিনজনকে প্লেট দিয়েছে, দেওয়ার পর নিতান্ত বাবু বলছে কি আর অভিনয় করে লাভ কি, খেতে শুরু করো, তুমি খেতে শুরু করো, এ খেতে শুরু, তবে তো আমি খাবো, খাও খাও। তখন দেখছে যে যাই মহাপ্রু, যে বড় মহাপ্রু মানে সচল মহাপ্রু, ও যাই মাখতে শুরু করেছে, ও ওইদিকে তাকিয়ে ও মাখতে শুরু করেছে। নিতান্ত বাবু বলছে হ্যাঁ দুজন আগে খাও, তারপর আমি খাচ্ছি, খাও খাও শুরু করো। তারপরে নিত্যানবাবু শুরু করলো, শুরু করার পরে বলছেন আমি তো অনেক দেখেছি, আমি জানি এতদিন ধরে যে সচি মাই একমাত্র মা, এখন দেখছি না নিমায় দুটো মা, হ্যাঁ দক্ষিণী একটা মা আর সচি মা একটা মা। বাহ খুব ভালো। যাওয়ার সময় মহাপ্রু বলছেন দক্ষিণী মা আপনি যেটা বলবেন সেই বিগ্রহ থাকবে। বলছে ছোটোটা থাক বড় চলে যাও। হ্যাঁ, তাই ছোট বিগ্রহ এখন আছে। তার কিছুদিন বাদে জগদীশ পণ্ডিতকে হঠাৎ স্বপ্ন দিলেন যে এক বণিকে একজন কলিন্দ ব্রাহ্মণ এসে বলছেন যে আমার মেয়ে আপনার ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কথাবার্তা বললেন, আমি স্বপ্নে পেলাম সেই জন্য এসেছি। তখন বললেন সত্যি? তা জগদীশ পণ্ডিত জগন্নাথকে জিজ্ঞাসা করলেন, মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক। তারপরে ওই মহেশ পণ্ডিতের বিবাহ দিলেন। দেওয়ার পরে ওখান থেকে 1.5 কিলোমিটার দূরে পালপাড়া বলে আছে, ওখানে গৌরনিত্যানন্দের মন্দির আছে, ওখানে মহেশ পণ্ডিতের শ্রীপাঠ আছে। যদি আমাদের কখনো সুযোগ হয় আমরা যাবো। নিতাই গৌরানন্দে I'm not even on.